বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত এখন তো বাজারে যেরকম পাকা আম তেমনই কিন্তু কাঁচা আম পাওয়া যায় আজকে আমি আপনাদের সবার সাথে বারো কেজি কাঁচা আমের দুই রকমের আমসত্ত্ব রেসিপি শেয়ার করবো আমসত্ত্ব কিন্তু তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর যখন ইচ্ছা তখনই কিন্তু খাওয়া যায় আমরা কিন্তু মোটামুটি পাকা আম দিয়ে বেশি পরিমাণ আমসত্ব তৈরি করে থাকি কিন্তু কাঁচা আম দিয়েও কিন্তু খুব সহজে ঝটপট এবং দারুণ স্বাদের আমসত্ত্ব তৈরি করা যায় অনেকেই কিন্তু আমসত্ত্ব তৈরি করার সময় অনেক ঝামেলায় পড়ে থাকেন যে আমসত্ত্ব তৈরি করছেন ঠিক আছে কিন্তু সেটা নষ্ট হয়ে যাচ্ছে বা ফাঙ্গাস পড়ে যাচ্ছে আশা করি আজকে আমি যেভাবে আপনাদেরকে আমসত্ত্ব তৈরি করা দেখাবো আপনাদের আর এই ভয়টা কিন্তু মোটেও থাকবে না যদি এই নিয়মে আপনারা বাসায় আমসত্ত্ব তৈরি করেন প্রথমেই আমি এখানে কাঁচা আম নিয়েছি আর এই কাঁচা আমগুলো কিন্তু গ্রাম থেকে নিয়ে এসেছি বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় আর সেই কাঁচা আম দিয়েও কিন্তু আপনি খুব সহজে এবং মজাদার আমসত্ব তৈরি করতে পারবেন এখানে আমি বারো কেজি কাঁচা আম নিয়েছি আপনারা যে যতটুকু সত্য তৈরি করবেন ঠিক সেই আন্দাজে কাঁচা আমটা নেওয়ার চেষ্টা করবেন এখন আমের ওপরের খোসাগুলো ভালোভাবে ফেলে দিচ্ছি অনেকেই বা ভাবতে পারেন যে আমের ভিতরে আঠি ধরেছে শুধু সেই আম দিয়েই আমসত্ব তৈরি হবে আর আমের ভিতরে আঠিটা এখনও শক্ত হয়নি সেই আম দিয়ে হয়তো হয়তোবা আমসত্ব তৈরি করা যাবে না এটা কিন্তু মোটেও ঠিক না সব আম দিয়েই কিন্তু আপনি আমসত্ব তৈরি করতে পারবেন দেখুন প্রিয় দর্শক সবগুলো আমের উপরের খোসাই কিন্তু ফেলে দিয়েছি এখন একটা বড় বোল নিয়েছি আর এখানে একটা একটা করে আম কুচিয়ে নিচ্ছি আমগুলোকে ভালোভাবে ছোট ছোট করে মানে চিকুন চিকুন করে কুচিয়ে নিতে হবে আমি এখানে যেই আমগুলো নিয়েছি এগুলোর প্রত্যেকটার ভিতরেই কিন্তু শক্ত আঠি হয়ে গেছে গাছে মোটামুটি আর সাত থেকে আট দিন থাকলেই কিন্তু পেকে যেত সবগুলো আমি কিন্তু কুচি করা হয়ে গেছে দেখুন প্রিয় দর্শক আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ কুচি করে নিয়েছি আম যে এরকম কুচি কুচি করে নিতে হবে তারও কিন্তু কোনো কথা নেই আপনাদের যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকমভাবেই কিন্তু টুকরো করে নিতে পারেন যেহেতু আমগুলোকে ব্লেন্ড করে নিতে হবে যার কারণে বড় কিংবা ছোট টুকরো করলেও সমস্যা নেই এখন আমি একটা হাড়ি নিয়েছি আর এখানে কুচানো আমগুলো দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক যখন নাকি আপনি আমগুলো কুচি করবেন তখন কিন্তু আমের ভিতর থেকে প্রচুর পরিমাণে রস বের হবে আপনারা কিন্তু সেই রসটা কেউ চাইলে ফেলে দিতে পারেন আবার কেউ চাইলে রাখতেও পারেন তবে রাখাটাই কিন্তু বেশি ভালো আমগুলো চুলার উপরে বসিয়ে দিয়েছি আর এখানে এক কাপের মতো পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি চুলার জালটা রেখেছি প্রিয় দর্শক যখন নাকি আমটা সিদ্ধ করবেন তখন কিন্তু কোনোভাবে চুলার আঁচ বাড়াবেন না যতটুকু সম্ভব চেষ্টা করবেন একদম লো আঁচে আমটা সিদ্ধ করে নিতে লো আছে যদি আপনি আমটা সিদ্ধ করে নেন সেক্ষেত্রে কিন্তু নিচে পোড়া লাগবে না আর যদি আপনি চুলার আঁচ বাড়িয়ে আমটাকে সিদ্ধ করতে যান সেক্ষেত্রে কিন্তু নিচে প্রায় অর্ধেক পরিমাণ আমই পুড়ে যাবে প্রথমে কিন্তু আমি এখানে এক কাপের মতো পানি অ্যাড করেছিলাম তারপরে কিন্তু আমি এখানে আরও তিন কাপের মতো পানি অ্যাড করে দিয়েছিলাম প্রিয় দর্শক পানিটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন আমটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই অনুপাতেই কিন্তু পানিটা দিবেন আর আমের গায়ের থেকেও কিন্তু অনেকটা পানি উঠে যাবে একেবারে লো আছে আমি প্রায় আমটাকে এক ঘন্টার মতো জাল করে নিয়েছি আপনারা কিন্তু এখন দেখেই বুঝতে পারছেন যে আমটা কি পরিমাণ সিদ্ধ হয়ে গেছে অনেক আম কিন্তু একেবারে নরম হয়ে গলে গেছে এখন আমি এই আমের হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমটাকে আপনি ব্লেন্ড করবেন এর আগে কিন্তু ব্লেন্ড করতে যাবেন না ফ্যানের বাতাসে রেখেও কিন্তু আপনি আমটাকে ঠান্ডা করে নিতে পারেন প্রিয় দর্শক আমি এখানে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি আপনারা ব্লেন্ডার অথবা ফুড প্রসেসার যে কোনো একটার ভিতরে কিন্তু এই আমটাকে ব্লেন্ড করে নিতে পারেন হ্যান্ড ব্লেন্ডারে আমি প্রায় দশ মিনিটের মতো এই আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি যতটুকু সম্ভব আমগুলোকে চেষ্টা করবেন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার আর আম কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে কিন্তু খুব বেশি সময় লাগে না সবগুলো আমি কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি আরেকটা হাড়ি নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা ছাঁকনি এমন একটা ছাঁকনি নির্বাচন করবেন যেটার ছিদ্রগুলো অনেক ছোটো এখন এই ছাঁকনিতে আমের মিশ্রণটা ঢেলে আমি ভালোভাবে ছেঁকে নেব অনেকেই হয়তোবা প্রশ্ন করতে পারেন যে আমটা কি ছাঁকতেই হবে হ্যাঁ প্রিয় দর্শক আমটা কিন্তু ছাঁকতেই হবে যদি আপনি আমটা না ছেঁকে আমসত্ব তৈরি করেন তাহলেও কিন্তু হবে কিন্তু ভালো মানের আম সত্ত্ব হবে না আর তার কারণ হলো আমটা যখন আমি ছাঁকবো ছাঁকা শেষ করার পরে আপনারা দেখতে পারবেন যে আমের ভিতর থেকে কি পরিমাণ ছাবা মানে আস বের হয়েছে আমসত্ব তৈরি করার সময় কিন্তু ছাবা বা আঁশ রেখে কখনোই আমসত্ব তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু আমসত্বটা খেতে তেমন একটা ভালো লাগে না দেখুন প্রিয় দর্শক সম্পূর্ণ আমের মিশ্রণই কিন্তু ছাকা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ সফট লাগছে এই আমের মিশ্রণটা আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই আমের ভিতর থেকে কি পরিমাণ ছাবা বের হয়েছে আমি কিন্তু অনেকটা ছাবা ফেলে দিয়েছি একেবারে লাস্ট পর্যায়ের যে আমটা ছেঁকেছিলাম সেখান থেকেই কিন্তু এই পরিমাণ ছাবা বের হয়েছে এখন এই আমের মিশ্রণটাকে জাল করার পালা আর জাল করার জন্য আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি চুলার উপরে আমসত্বটা বসানোর পরে কিন্তু আপনাকে অনবরত নাড়াচাড়া করতে হবে আর এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা যে যেরকম খাবেন ঠিক সেই অনুপাতেই দিবেন। আর মিষ্টিটাও কিন্তু সেই একই কথা আমি এখন এখানে চার কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি আর তার কারণ হলো আমি যে আমটা নিয়েছি এই আমটা কিন্তু অনেক টক আর আপনারা যে আমটা নেবেন আমের টক এবং মিষ্টি অনুযায়ী কিন্তু বুঝেই এখানে চিনিটা অ্যাড করবেন চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে প্রিয় দর্শক যখন আপনি কোনো কিছুতে চিনি অ্যাড করবেন তখন কিন্তু সেখান থেকে পানি ছেড়ে দেবে আমির ভিতরেও কিন্তু পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ পানি এখান থেকে ছেড়ে দিয়েছে যখন নাকি বলকটা উঠা উঠা অবস্থায় ঠিক তখনই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ বিট লবণ এখানে কিন্তু আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করেছি আর লবণও কিন্তু এখানে দিয়েছিলাম কারণ লবণটা কিন্তু অনেক কম হয়েছিল প্রিয় দর্শক এখন কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমের মিশ্রণটা কি পরিমাণ পাতলা হয়েছে আর এর কারণটা হলো চিনি এখন আমি এখানে আরও দুই কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি কারণ মিষ্টিটা কিন্তু আমি আগেই বলেছিলাম যার যার ইচ্ছের উপর নির্ভর করছে আর আমি যে আমটা নিয়েছি এটা তো একেবারেই টক মানে অনেক পরিমাণে চিনি দিতে হবে আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে আরও দুই কাপ চিনি অ্যাড করে দিয়েছিলাম যেটা আমি আপনাদেরকে দেখাই এখানে আমি বারো কেজি আম নিয়েছি আর বারো কেজি আমে আমি আট কাপ চিনি অ্যাড করেছি দর্শক এখানে কিন্তু আবারও আমি লবণ অ্যাড করে দিলাম যখনই আমসত্ব কিংবা আচার তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু খেয়ে টেস্ট করে দেখবেন যে লবণ এবং মিষ্টি ঠিক আছে কিনা আর বারবারই কিন্তু অল্প অল্প পরিমাণে দেবেন একসাথে কিন্তু একেবারে অনেকগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে প্রিয় দর্শক দেখুন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি এখন কিন্তু আম কালারটা পুরোপুরি পাল্টে গেছে আপনারা কিন্তু এখন আমসত্বের হাড়িটার দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমসত্বটা জাল করতে করতে কোন পর্যন্ত এসেছে আমসত্বটা কিন্তু উঠিয়ে দেখাচ্ছে যে ঘনত্বটা আমি কিরকম রেখেছি এর চাইতে কিন্তু আমি আর ঘন করব না এখন এখান থেকে অর্ধেক পরিমাণ আমসত্ব একটা ছেনিতে ঢেলে দিচ্ছি প্রথমেই কিন্তু সরিষার তেল দিয়ে ছেনিটাকে ভালোভাবে মুছে নিতে হবে হয়তোবা একটা সুতি কাপড় নয়তোবা টিস্যু দিয়ে এখানে কিন্তু আমি বড়ো সাইজের দুইটা স্টিলের শ্রেণী নিয়েছি প্রিয় দর্শক এখানে কিন্তু স্টিলের শ্রেণী নিতে হবে যদি আপনি সিলভারের শ্রেণী নেন তাহলে কিন্তু সিলভারের শ্রেণীটা নষ্ট হয়ে যাবে আমের টকের কারণে অর্ধেক পরিমাণ আম সত্ত্বেও কিন্তু ঢেলে দিয়েছি আর বাদ বাকি অর্ধেক কিন্তু আমি অন্য ফ্লেভারের করব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিলি ফ্লেক্স প্রিয় দর্শক ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ পূরণ গুঁড়া আর পাঁচ পুরনটা কিন্তু আমি শুকনো খোলায় ভেজে তারপরে গোড়া করে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি এখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতে তো এমনিতেই অসাধারণ লাগবে এখন কিন্তু খুব বেশি সময় আমি চুলার উপরে রাখবো না শুধুমাত্র বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করছি মোট কথা দুই থেকে তিন মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আরেকটা কথা প্রিয় দর্শক যখন নাকি আপনি আমসত্ত্ব তৈরি করবেন তখন কিন্তু দেখবেন যে চার চারপাশে ছিটে এবং খুব উঁচু হয়ে ছিটে আর সত্য যদি গায়ে এসে পড়ে তাহলে কিন্তু সে জায়গা অনেকটা পুড়ে যায় আম সত্যটা কিন্তু চুলার থেকে নামিয়ে সাথে সাথেই কিন্তু ছেনি কিংবা প্লেটের উপরে ঢেলে দিতে হবে একটুও কিন্তু দেরি করতে যাবেন না এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই রকমের আম এটা কিন্তু পুরোপুরি একেবারে সাদা মাটা আর এখানে কিন্তু আমি কিছু মশলা অ্যাড করেছি এখন এই সত্যটাকে শুকিয়ে নিতে হবে প্রিয় দর্শক যদি আপনি পাতলা করে ছোট প্লেটে আমসত্ব দেন সেক্ষেত্রে কিন্তু কড়া রোদ্রে আপনি তিন দিনের মতো শুকিয়ে নিলেই কিন্তু আমসত্ব তুলে ফেলতে পারবেন আর আমি কিন্তু বারো কেজি আম দুইটা বড় বড় শ্রেণীতে দিয়েছি আর শ্রেণীতে দিয়ে কিন্তু আমি বারান্দার রোদ্রে দিয়েছি সাথে কিন্তু একটা গামছা বেঁধে দিয়েছি আর গামছাটা বাঁধার কারণ হলো রকম পাখি কিন্তু আসতে পারবে না বাতাসে কিন্তু এই গামছাটা উড়বে আর পাখি কিন্তু ভয়ে অনেক দূরে থাকবে আপনারা কেউ যদি ছাদে কিংবা বারান্দায় আমসত্ব সেই ক্ষেত্রে কিন্তু পাতলা কাপড় দিয়ে ঢেকেও দিতে পারেন অথবা আপনারা কিন্তু চুলার নিচে দিয়েও আমসত্ব শুকিয়ে নিতে পারেন আমি কিন্তু দুই দিন পরের অবস্থা দেখাচ্ছি প্রিয় দর্শক আমসত্বটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে কিন্তু আমি মোটামুটি এই আম সত্যটাকে কড়া রোদ্রে প্রায় দশ দিনের মতো শুকিয়ে নিয়েছি আর তার কারণ হলো আমি কিন্তু আম সত্যটা অনেক মোটা করে তৈরি করেছি দশ দিন পরের অবস্থা দেখাচ্ছি প্রিয় দর্শক এখানে একটা কথা বলে নিচ্ছি এখন তো এমনিতেই অনেক বৃষ্টির সময় আর বৃষ্টির কারণে কিন্তু আম আমসত্ব শুকানো অনেক কঠিন ব্যাপার আপনারা যদি বৃষ্টি চলে আসে রোদে যদি শুকাতে না পারেন তাহলে কিন্তু আমসত্ব রোদ না পেলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর সেই কাজটা কিন্তু কখনোই করবেন না চুলার নিচে অবশ্যই দিয়ে দিবেন চুলার নিচে দিয়ে চুলাগুলো জ্বালিয়ে দিবেন তারপরে দেখবেন আমসত্ব চার থেকে পাঁচ দিনে একেবারে পারফেক্টভাবে শুকিয়ে গেছে এখন আমি একটা ছুরির সাহায্যে আমসত্বর চারপাশে ছাড়িয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে দেখুন টানছি আর কিভাবে মানে কতটা সুন্দরভাবে এই আমসত্বটা উঠে আসছে আর কত মোটা হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন প্রিয় দর্শক আমি যে শ্রেণীর ভিতরে আমসত্বটা তৈরি করেছি মাঝখানে কিন্তু একটা কাগজ লাগানো ছিল এটা কিন্তু আমি আসলে উঠাতে ভুলে গিয়েছিলাম আপনারা যখন এরকম নতুন শ্রেণিতে আমসত্ব তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই এই কাগজটা উঠিয়ে নেবেন যদি ঠিক মতো শুকানো না হয় মানে পারফেক্টভাবে যদি শুকানো না হয় সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে টান দিলে কখনই আমসত্ব উঠে আসবে না ছিঁড়ে যাবে মাঝখান থেকে আর আমসত্ব কিন্তু কখন কখনোই যদি আপনি ভালোভাবে জাল না করে আমসত্ত্ব তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু আমসত্ত্বটা নষ্ট হয়ে যাবে মানে সাদা সাদা ফাঙ্গাস পড়ে যাবে ছোটোবেলা থেকে আমি আমার মাকে দেখে আসছি যে এরকম মোটা করে আমসত্ত্ব তৈরি করে আর এরকম পেঁচিয়ে রাখে আম আমসত্বটাকে একটা পলিব্যাগ দিয়ে তো আপনারা যদি এভাবে সংরক্ষণ করেন সারা বছরের জন্য আমসত্ব তাহলে এরকম পলিব্যাগে এরকম লম্বা করে পেঁচিয়ে ভরে রাখতে পারেন নয়তো বা আমি আজকে যেভাবে রাখবো এভাবেও কিন্তু রাখতে পারেন আমি এখন এই আমসত্বগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে একটা এয়ারটাইট বক্সে ভরে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব যদি আপনি নর্মাল ফ্রিজে এই আমসত্বটা রাখেন তাহলে কিন্তু সারা বছরই ভালো থাকবে আর যদি আপনি নর্মাল ফ্রিজে না রেখে ফ্রিজের বাহিরে যে কোনো নর্মাল জায়গায় রাখেন সেক্ষেত্রে কিন্তু এই আমসত্বটা আপনি প্রায় এক মাস কিংবা দুই মাস পর পর একটু রোদ্রে শুকিয়ে নেবেন প্রিয় দর্শক আরেকটা কথা যখন আম সত্ত্বটা শুকানো হয়ে যাবে তখন কিন্তু আমসত্বের উপরে তেল ভেসে উঠবে ঠিক তখনই কিন্তু বুঝতে পারবেন আপনার আমসত্বটা পুরোপুরি শুকানো হয়ে গেছে প্রিয় দর্শক আমি কিন্তু আমসত্ত্ব সম্পর্কে এ থেকে জ্যাট পর্যন্ত খুটি নাটি কিছুই আপনাদের সবার সাথে শেয়ার করেছি যাতে করে আপনারা খুব সহজেই ঘরে এইভাবে আম তৈরি করে খেতে পারেন দুই রকম স্বাদের কাঁচা আমের আম রেসিপি শেয়ার করেছি আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে একটু হল ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক